আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি বন্ধুরা ডেওনহাট পাখির বাজারে। মূলত এটা সোম এবং বৃহস্পতি দুই দিন বসে থাকে। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কোন কোন পাখির দাম কি রকম এবং এই হাটে কি কি পাখি রয়েছে। তো আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। স্ক্রিনে যে পাখিটা দেখতে পারছেন সেটা হচ্ছে সানকুলোর রানিং পেয়ার, যদিও উনি বলছে, তবে কোয়ালিটিটা আমার ভালো লাগে নাই, যদিও ফেটে গেছে। তো পেয়ারটার দাম চাচ্ছে 30,000 টাকা, যদি একটু বেশি, তবে এটা ফিক্স নয়, এটা চাইলে আপনারা নিতে পারেন ডেওনহাট বাজারের নিচের দোকান থেকে। এবং স্ক্রিনে যে পাখিগুলো তারপর দেখতে পাচ্ছেন, এখানে কিছু রেনবো পাখি রয়েছে, একটা রেনবো, এবং অপরদিকে যে মেলটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে অ্যাপবিজি। যদিও অ্যাপবিজি রেনবোর মতো অনেকে কনফিউশনের মতো পড়ে যায়, দাম চাচ্ছে 5,000 টাকা, যদি একটু বেশি, ডেওনহাট এত বেশি কেউ নিবে না। আর এদিকে দেখতে পাচ্ছেন কিছু স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু রেনবো রয়েছে এবং রেনবো প্রোডিউসার রয়েছে, যদিও কোয়ালিটিফুল পাখি, দাম চাচ্ছে 1,000 টাকা করে, যদিও ওইটা কিন্তু ফিক্স না, তোর দাম করা যাবে। এছাড়াও কিছু বাজিগর রয়েছে এখানে, যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এই দেখতে পাচ্ছেন মিডলে যে পাখিটা, ওটা হচ্ছে রেনবো প্রোডিউসার, নট রেনবো, হ্যাঁ, উপরে যে দুইটা দেখতে পাচ্ছেন দোনোটাই কিন্তু রেনবো, এবং সবার শেষে নিচে মুভ যেটা আছে সেটাও কিন্তু রেনবো প্রোডিউসার, মানে অ্যাপবিজি। যদিও এখানে দেখতে পাচ্ছেন কিছু নর্মাল ক্লাসিক রয়েছে কি আপ, এবং এর পাশে ডান পাশে যে পাখিটা রয়েছে ওই পাখিটা হচ্ছে পাইপ, দেখতে পাচ্ছেন, ওইগুলো চাচ্ছে 400 টাকা করে, এবং এই পাখিগুলো চাচ্ছে পার পিস 1,000 টাকা করে, যদিও এগুলো ফিক্স না, এখানে কথা বলা যাবে, যদি আপনাদের প্রয়োজন থাকে তাহলে অবশ্যই নিতে পারেন। আর এদিকে দেখতে পাচ্ছেন কিছু পাখি রয়েছে, আপনাদের যদি আমি আরও একটু ক্লিয়ার করে দিই তাহলে বুঝতে পারবেন আজকের হাটটা কত বড় হয়েছে এবং কি কি পাখি রয়েছে। এবং এদিকে দেখতে পাচ্ছেন তিনটা পাখি রয়েছে, যদিও আমি একটু ক্যামেরাটা আপনাদের সামনে নিয়ে যাই, পাখিটার কিন্তু কোয়ালিটি আছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে অ্যাপবিজি, হ্যাঁ, নট রেনবো, একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন, এটা কিন্তু অ্যাপবিজি, অনেকে কিন্তু ভুল করে থাকে এটা রেনবো বলে, এবং এর পাশে ক্লাসিক। আর এদিকে দেখতে পাচ্ছেন কিছু ঘুঘু পাখি রয়েছে, অনেকে কিন্তু ভুল করে, এগুলো অনেকে মনে করে কি এগুলো দেশি ঘুঘু, একটু ভালো করে দেখেন দেশি এবং কোনগুলো বিদেশি, ওই তফাৎগুলো আপনাদের বুঝতে হবে, নয়তো একটু লজ্জার মধ্যে পড়তে পারেন, যেহেতু অনেকজনে আছে দেশি মনে করে হয়তো বা কম দাম বলতে পারে, হ্যাঁ, তাদের জন্য কিন্তু এটা একটু চিনে রাখা ভালো। আর এদিকে রয়েছে একটা জাবা পাখি, অনেকে হয়তো বা জাবা পাখির সাথে পরিচিত, তো তারা চট্টগ্রামের হাটের সম্পর্কে আইডিয়া নেই, এগুলো মূলত উনি চাচ্ছে 1,500 টাকা, যদিও ফিক্স না, কথা বলা যাবে। এবং এখানে রয়েছে কিছু পাখি, যদি আপনাদেরকে একটু ভালো করে দেখায় তাহলে বুঝতে পারবেন, একটা হচ্ছে আপনার যে ফিমেলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাপবিজি, এবং এর সাথে রয়েছে একটি নর্মাল মেল, হ্যাঁ, যদিও দেখতে পাখিগুলো অ্যাক্টিভিটি ভালো লাগছে না। আর এদিকে দেখতে পাচ্ছেন কিছু লাভ বার্ড রয়েছে, যদিও দাম চাচ্ছে 5,000 টাকা করে, তবে নট ফিক্সড, এটা কিন্তু দরদাম করা যাবে, যদিও যদি ভালো লাগে তারপর আপনারা দেখে নিতে পারবেন। এখানে কিছু বাজিগর রয়েছে, যদিও আপনারা ভালো খারাপ জিনিসগুলো আসলে বোঝার জন্য এই ভিডিওটা করানো, এখানে কিছু পাখি রয়েছে, যদি একটু ভালো করে দেখেন এগুলোর কিন্তু অ্যাক্টিভিটি মোটেও ভালো না, পাখি কিন্তু অসুস্থ, কবুতরও রয়েছে অসুস্থ, একটু ভালো করে দেখেন। এখানে আমরা যারা নতুন পাখি কিনতে যান তারা কিন্তু অবশ্যই পাখি কেনার আগে অবশ্যই তাদের অ্যাক্টিভিটি কেমন সেই জিনিসগুলো দেখবেন, অ্যাক্টিভিটি যদি খারাপ হয় সেক্ষেত্রে সেই পাখিগুলো ধরবেনও না এবং সেই পাখিগুলো আপনার বাসায় মাগনা দিলেও নেবেন না। আর এদিকে দেখতে পাচ্ছেন কিছু সুন্দরী রয়েছে, দেখতে পাচ্ছেন ময়ূর পঙ্খি, এগুলো কিন্তু একসময় অনেক বেশি দাম ছিল, যদিও এখন তেমন একটা দাম না, মূলত এটি কবুতরের বাজার, তবে পাখি কবুতরের পাশাপাশি আসছে, তবে পাখি অনুযায়ী কবুতর, কি বলবো, কবুতর যদি আসে 100 গুণ, পাখি আসে 2 গুণ, দেখতে পাচ্ছেন এখানে কিছু পাখি এবং কবুতর রয়েছে। তো এই কবুতরগুলোর দাম চাচ্ছে অনলি 2,000 টাকা। বর্তমানে কিন্তু বন্য পাখি পালা নিষেধাজ্ঞা রয়েছে, তারপরে কিন্তু প্রত্যেকটা হাটেই দেখা যাচ্ছে বন্য পাখি। তো এদিকেই দেখতে পাচ্ছেন কিছু পাখি, যেগুলোর কালার আসলে বলে দিবে যে এটা দেশি নাকি বিদেশি, অনেকে কিন্তু কনফিউশন হতে পারে, এটা কিন্তু আমি বারবার বলি, দেখতে পাচ্ছেন চড়ুই পাখির মতো, টুনটুনি পাখির মতো দেখছেন, তবে মনে হচ্ছে এগুলোকে রং করা হয়েছে, তবে না, এটা হচ্ছে মুনিয়া জাত, এই জাতের পাখিগুলোর এরকমই হয়ে থাকে, এবং এই ধরনের পাখি কিন্তু মূলত এখানে পাওয়া যায়, এর সাথে টিয়া, তোতা, ময়না, সব পাখি কিন্তু একসাথে পাবেন,
দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তোতা, মদনা তোতা ফিমেল। যদিও ফিমেলদের ঠোঁট কালো থাকে, আমি বারবার বলছি ফিমেলদের ঠোঁট কালো থাকে, এবং যদি মেল পাখি হয় সেক্ষেত্রে দেখবেন যে লাল। আপনারা কিন্তু এই দুইটা জিনিস দেখলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা পাখির ঠোঁট কালো এবং অন্য পাখির ঠোঁট লাল। এই পাখিটার ঠোঁটটা দেখেন তাহলে বুঝতে পারবেন, ঠোঁটটা কিন্তু একদম টক টকে টমেটোর মতো লাল, তবে অন্য পাখিটা লাল লাল। মোটামুটি বড়ই হাট বসেছে, তবে আমি বড়া করে ভিডিওটা করছি না, তাই আস্তে করে ছোট করে দিছি। এবং এরপরে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে দোকানগুলো রয়েছে, দোকান পাটে কিরকম পাখি রয়েছে এবং সে পাখিগুলোর দামটা কিরকম, কি কি পাখি আছে, কোন টাইপের পাখি আপনারা নিতে পারেন, সেই নিয়ে মূলত আজকের আয়োজন। এখানে দেখতে পাচ্ছেন কিছু বাজিকর রয়েছে। এখানে কিন্তু আপনাদের জন্য একটা সুবিধা কি, এখানে অনেক রকমের পাখি থাকে, মিউটেশন বুঝলে আপনাদের জন্য লাভ। এখানে ককাটেল পাখি দেখতে পাচ্ছেন এবং এর নিচে কিন্তু রয়েছে বাজিকর পাখি। ককাটেল পাখির দাম যাচ্ছে যদিও 5,000 থেকে 7,000 টাকা, বুঝতে পারছেন। আর এদিকে দেখতে পাচ্ছেন বাজিকর, এই পাখিগুলোর দাম যাচ্ছে 600 টাকা করে পেয়ার। তবে যারা নতুন তাদের জন্য কিন্তু সুখবর, যেমন আপনারা নতুন অবস্থায় যদি পাখি সম্পর্কে ধারণা থাকে, পাখি চিনে রাখেন, তাহলে কম দামে পাখি নিতে পারবেন ভালো পাখি। শুধু এইটা নয়, এখানে কিন্তু অনেক রকমের পাখি দেখা যায়, যে পাখি আসলে এই চট্টগ্রামে যদি আপনাদের পাখির দোকানগুলোর কথা বলি এখানে অবস্থা অনেক খারাপ। তবে বিদেশি পাখির কথা যদি বলি এখানে কিন্তু প্রায় অনেক লেটেস্ট লেটেস্ট পাখি উঠে, যে পাখিগুলো কিন্তু অন্যান্য কোনো হাটে দেখা যায় না কিংবা অন্যান্য পাখির দোকানগুলোতেই কিন্তু দেখা যায় না। তো এটার জন্য মূলত আপনাদের জন্য সুবিধা। তো এই সুযোগে আপনারা হয়তো বা পাখি সম্পর্কে ধারণা নিতে পারেন এবং কোন কোন পাখির দাম কিরকম হতে পারে সে বিষয়ে কিন্তু ধারণা নেওয়ার জন্য অন্তত এই হাটগুলো ভিজিট করতে পারেন এবং এই পাখিগুলো সম্পর্কে ধারণা নিতে পারেন। যদি আমি একটু ক্লিয়ার করি তাহলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন বিষয়টা। এখানে দেখতে পাচ্ছেন রেড ফ্যাক্টর কুনোর, এই কুনোরটা দেখতে পাচ্ছেন এই পেয়ারটার দাম চাচ্ছে 10,000, যদিও দামটা ফিক্স না, এগুলো কিন্তু আপনারা এসে দরদাম করে নিতে পারেন। এছাড়া এর পাশে রয়েছে ককাটেল পেয়ার। হ্যাঁ, এখানে আপনাদেরকে আরো একটা পেয়ার দেখাচ্ছি, এই পেয়ারটার দাম চাচ্ছে 7,000 টাকা। অনেকে হয়তো বা নতুন যারা তারা হয়তো বা অবাক হতে পারে দাম শুনে, কারণ এখন বর্তমানে পাখির বাজার কিন্তু খুবই খারাপ ককাটেলের বেলায়, যেমন ডিমান্ডফুল একটা। আর এদিকে দেখতে পাচ্ছেন এর ভিডিওটা দেখলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন এটা পাখির বাসা নাকি অন্য কোনো কিছুর বাসা। আমার তো মনে হচ্ছে এটা অ্যাকোয়ারিয়াম, তবে অ্যাকোয়ারিয়ামের মধ্যে দেখা যাচ্ছে না কোনো মাছ, দেখা যাচ্ছে শুধু পাখি। যে পাখিগুলোকে দেখলে আসলে আপনারা অবাক হবেন যে এত সুন্দরভাবে মডিফাই কিভাবে করলো, সত্যি আসলে অবাক করার মতো বিষয়। যদি আপনারা ভালো করে ভিডিওটা দেখেন না টেনে, তারপর বুঝতে পারবেন। আর তাছাড়া এখানে এগুলো কিন্তু মূলত সেল করার জন্য না। আর এদিকে রয়েছে কিছু লাভবার্ড এবং বাজিকার রয়েছে, যেগুলোর দাম চাচ্ছে 1,000 থেকে 1,500 টাকা পর্যন্ত। এখানে রয়েছে কিছু ফিঞ্চ, এই ফিঞ্চগুলোর দাম চাচ্ছে 2,500 টাকা। দেখতে পাচ্ছেন যদি একটু ভালো করে আরও দেখাই, এখানে বিভিন্ন মিউটেশনের ফিঞ্চ রয়েছে। হ্যাঁ, তো এই পাখিগুলোর দাম চাচ্ছে 2,500 টাকা করে, যদিও দরদাম করা সম্ভব। আর একটা বিষয় যদি আপনাদেরকে ক্লিয়ার করি পুরোপুরি তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের উপকারও আসতে পারে। যদি চট্টগ্রামে এখন কোনো ভালো পাখির দোকান থাকে, যেমন প্রত্যেকটা পাখি যদি একটা দোকানের মধ্যে চান তাহলে এই দোকানটাতে আপনারা ভিজিট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে পাখিটা রয়েছে মেল হচ্ছে ইংলিশ এবং ফিমেলটা রয়েছে ব্যাংলিশ, মানে নর্মাল ফিমেল তবে ইংলিশ মেল। এখানে যদি আরো ক্লিয়ার করি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন সাইজ মাশাআল্লাহ দিলে অনেক ভালো এবং ফিমেলটার সাইজ একদম কম, যদিও রেজাল্ট কেমন আসবে সেটা আমি জানি না। যদি এই দুইটা থেকে যদি ধরেন সাপোজ বাচ্চা আসছে তবে এটা হবে ব্যাংলিশ। আর এদিকে যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, দেখতে পাচ্ছেন জাভা রয়েছে, যদিও রংগুলো ফেটে গেছে তবে দাম চাচ্ছে 3,000। এখানে কিন্তু পাখিটা আমার মোটেও ভালো লাগে নাই, যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারেন। আর তাছাড়া যদি একটু ভালো করে দেখেন এখানে কিন্তু এই হাটের শুধুমাত্র এই পাঁচটাতে মুরগি পাওয়া যায়, মানে বিদেশি মুরগি, সরাই মুরগি, তারপর বেঙ্গা মুরগি, এই টাইপের যত মুরগি আছে ফাইটার সব মুরগি মূলত এর আশেপাশে, যেমন এদিকে এই সাইডটাতে আপনারা মূলত মুরগি পাবেন। দেখতে পাচ্ছেন খুব দারুণ দারুণ মুরগি,
যদিও দামটা একটু কম রয়েছে, তবে এখান থেকে নেওয়ার আগে অবশ্যই আপনারা মাথায় রাখবেন পাখি কিংবা কবুতর কিংবা মুরগি যে কিছু নেন না কেন, যাতে পাখি সাথে সব কিছু যাতে সুস্থ থাকে এবং সব কিছু ভালো করে দেখে শুনে তারপর নেবেন। এছাড়া না নেওয়াটা কিন্তু রিস্ক, এবং নিয়ে সাথে সাথে আপনারা বাসায় নিয়ে যাবেন না, তাই হয়তো বা এইগুলোর কারণে হইতে পারে আপনার পাখি মৃত্যুর কারণ, তাই একটু সতর্ক থাকবেন, তাহলে আপনার প্রবলেমের মধ্যে পড়বেন না।